ফরিদপুরের নানা কৌশলে ইজারা জমি দখলের চেষ্টায় আমিন খান। বিস্তারিত দেখুন ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহর তথ্যচিত্রে। ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ গজারিয়া নদীর ব্রিজ সংলগ্নে জোরপূর্বকভাবে সরকার কর্তৃক লিজকৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আমিন খাঁর বিরুদ্ধে। সুরেন শিকদার 1995 সালে সিএমবির পরিত্যক্ত 38% জমি 99 বছরের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ইজারা নেন। পরবর্তীতে মোহাম্মদ ওয়াহেদ মোল্লা ও সৌরভ মোল্লার কাছে 38% স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর করেন সুরেন শিকদার। স্থানীয় বাসিন্দা শেখ জলিল এবং রায়হান বলেন, অনেক বছর যাবৎ সৌরভ মোল্লা ও ওয়াহেদ মোল্লা 38% জমি ভোগ দখল করে আসছিলেন। আরও বলেন, সিএমবি পাকা রাস্তার উত্তর পাশের 38% জমি এখন ভোগ দখল করতে পারছেন না। পার্শ্ব জমির মালিক আমিন খাঁ হুমকি ধামকি দিয়ে দখলের চেষ্টা করছেন। ওয়াহেদ মোল্লা বলেন, এস এ রেকর্ড 6764 দাগের জমি আমরা সুরেন শিকদার থেকে স্ট্যাম্প করে দীর্ঘ 30 থেকে 40 বছর যাবৎ ভোগ দখল করে আসছিলাম। দাবি করলে সুরেনের পরিবার করতে সিএনবির রাস্তা হওয়ায় জমি দুই খণ্ডে বিভক্ত হওয়ায় উত্তর দিকের ভাগটায় আমরা ভোগ দখলে যেতে পারছি না। এখন আমিন খাঁর নিজের জমির সাথে সরকারি জমি বলে দখল করতে নানা কৌশল করছেন এবং আমাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ধামকিও দিচ্ছেন। আমিন খাঁ বলেন, ওয়াহেদ সরকারি 38% জমির মালিক না, এই বিষয়ে একটি মামলা করেছে এবং ওয়াহেদ একটি স্ট্যাম্পের কথা বলে, সেটি সম্পূর্ণ ভুয়া। আলিয়াবাদ ইউনিয়ন সদস্য মোহাম্মদ হাবিব মণ্ডল বলেন, কয়েক যুগ সোহরাব ও ওয়াহেদ মোল্লা এই জমি ভোগ দখল করে আসছেন, ইদানিং আমিন খাঁ নামের একজন ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে কয়েকবার গ্রাম্য সালিশে বসলেও কোনো সমাধান আমরা দিতে পারিনি বা কেউ কথা শোনেননি। আমার নাম মোহাম্মদ রায়হান, আমি সুরগাঁও থেকে দেখে আসছি, যে জমি খাইতেছি ওয়াহেদ মোল্লা সাহেবরা এটুকু দেখে আসছি। আচ্ছা আচ্ছা, এখানে যে আরেকজন জমি মালিক দাবি করছেন, এই বিষয়টা আপনি কতদূর জানেন? আমি যতটুকু জানি যে এখানে আমিন খাঁ আছে, তারা আর কি এটা দাবি করছে। কী তারা কী সব দাবি করছেন সেটা আমি সঠিক বলতে পারতেছি না, তবে তাদের এখানে জমি নাই বলে আমি যতটুকু মানে শুনছি। আমাদের এই সম্পত্তি হলে কিনা সম্পত্তি, আমরা নদী ভাঙ্গা মানুষ, আমরা এখানে ঘর বাড়ি করার জন্য এখানে জমি কিনছি। আমরা সর্বমোট জমি হয়েছে এসে হলেও 1 একর 9, তার মধ্যে বিএসসি রেকর্ড গেছে হলে আমরা 19 হাঁক পাইছি, আর 50% জায়গার মাঝখান দিলে রাস্তা গেছে, রাস্তার উত্তরে আনুমানিক 22-23% জায়গা আছে। আমরা আমাকে মালিক মহাদয় সরকার কাছ থেকে লিজ আনছে, বন্দোবস্ত আনছে, সেই জমি আমরা বুক করতেছি, আমাকে মালিক বুক করতেছে এবং আমাদেরকে কাগজপাতি করে দিছে। আমরা সেই কাগজ দখল অনুসারে আমরা আইসি 25-24 বছর ধরে আমরা ভোগ দখল করে খাইতেছি, আর আমরা মাটিও কাটছি, এই মাটি কেটে বাড়ি ঘর করছি। এখন মনে করেন যে আমাকে এই জায়গার বাসিন্দার লোক তারা জোরপূর্বক আমাকে উপর জুলুম অত্যাচার করতেছে, আমাকে দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে, তাকে জমি আমাকে জমিনের পিছনে তারা জোর করে আমাদের রাস্তা পর্যন্ত আমাকে জমি জোরপূর্বক দখল করে খাবার চাইতেছে। এখন আমাদের এই সরকারি থানায় থেকে এসআই এসে এবং গণ্যমান্য মিন আমিনের মধ্যে জমিন মাফ করেছে এবং তাপসিয়ার মিনের মোকাবেলায় ছিল, তাই বলছে কাগজপাতি দেই, হ্যাঁ আমাদেরকে এসে রক্ষা অনুসারে আমাকে জমি খুঁটা কেটে গাড়ি দিছে। তারা বলছে যে আপনাকে জমি আমরা বুঝতে দিলাম, তারপরেও মনে করেন যে আমাকে উপর হুম ফাম দেয়, আমাকে মারাদুরি করবে, আমাকে উপর আমরা আমাকে উপর জুলুম অত্যাচার করে, আমাকে পাইলে মারবো কাটবো, জোর করে জমি জমি দখল করে নিবে সাবেন আসছে, তারা কাগজপাতি কিছু নাম কি না, তার নাম আমিন খাঁ, বাপের নাম সদন খাঁ, এইরকম সে তার ভাই ব্যস্ত নিয়ে যে জোর জুলুম করে আমাদের হাতে এরকম দুর্ব্যবহার করতেছে। তাই আপনাদের কাছে যা বললাম, আমাকে যাতে নাকি আমার নাম ওয়াহেদ মোল্লা, আমার বাপের নাম মোহন মোল্লা। যে আপনারা দুই ভাই তাই না? দুই ভাই আমরা দুই আপন দুই স্বাস্থ্য ভাই, আমরা বোক দখল করে খাইতেছি, এখন মনে করেন এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। এখন আপনারা কাছে আমরা আপনাকে সহযোগিতা চাই, যাতে নাকি আমরা ন্যায় বিচারটা পাই, আমরা ন্যায় বিচার চাই। আমাকে সীমানা যে 5 জনের সীমানাটা নির্ধারণ করে দিছে, আমরা সেইভাবে আমরা খাবার চাই, আমরা যেইভাবে 5 জনের ব্যবস্থা করে দিছে। আমাকে যদি একাত কম হয় তাতে আমরা সেই 5 জনের কথার বাইরে আমরা যাইতে রাজি না। আমাকে চেয়ারম্যানের যেভাবে এই যে এস আইয়ের মাধ্যম দিয়ে গভর্নমেন্টের মাধ্যম দেয়া যেভাবে ফয়সালা করে দিছে, আমরা সেইভাবেই থাকতে চাই, সেইভাবেই করি। এখন তারপরেও তারা 5 জন মানবে চাইতেছে না, তারা জোরপূর্বক এই দখল করে খাইতে আছে। তো যেইভাবে আপনি আমরা আইসেন, আপনাকে সহযোগিতা চাই, যাতে নাকি আমরা কাগজপাতি অনুসারে আমরা হক হালি ডুব পাইলে আমাকে হয়ে যায়। আমরা জোরপূর্বক আমরা কিছুই চাই না, আমরা নদী ভাঙা মানুষ।